नमस्कार बंधुरा, सम्पास रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आबार एकटा नतून रेसिपी निये आपनादेर काछे हाजिर होलाम। आजकेर रेसिपी आम भापा दई। खूब कम समय एवं कम उपकरण दिए बाड़ीते किभाबे आम भापा दई बानाबेन आमि पुरो रेसिपिटा आपनादेरके शेयर करलाम। रेसिपिटा स्किप ना करे पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। रेसिपिटा जदि भालो लेगे थाके ताहले आमाके कमेंट करे जानाबेन आर लाइक बाटनटा प्रेस करते भूले जाबेन ना, आर आपनादेर बंधुदेर मध्ये शेयर करे देबेन। आर आमार नतून बंधुदेर काछे आमार अनुरोध, आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन आर बेल आइकनटा प्रेस करे देबेन। आमि जखनई कोनो नतून रान्नार भिडियो आपलोड करब नोटिफिकेशन खूब ताड़ाताड़ि आपनादेर मोबाइले पौंछे जाबे। चलुन आर कथा ना बाड़ी, किभाबे आम भापा दई बानाच्छि रेसिपिटा देखे नेवा जाक। आम भापा दई बनानोर जन्य प्रथमे आमि टक दई जलटा छड़िये निच्छि। एक थेके देड़ घंटा लागबे टक दई जलटा छड़ाते, ताई अनेकटा समय लागबे। ताई प्रथमे आमि टक दई जलटा छड़िये निच्छि। एकटा बाटिर उपरे छाकनी निएछि, छाकनिर उपरे एकटा परिष्कार कापड़ निलाम, तार उपरे आमि चार चामच टक दई दिये दिलाम। एबार एटाके बेधे भालो करे मुड़े आमि जलटा छड़िये निच्छि। जतटा पारा जाय एकटु जल झरिये निये तारपर आमि झुलिये राखछि। टक दई जलटा किन्तु अवश्यई झरिये राखबेन, ता नाहले किन्तु आम भापा दईटा एकदमई बसबे ना। देड़ घंटा हये गेछे टक दई थेके जलटा झरानो। देखुन टक दई थेके कतटा जल बेरियेछे। एबार टक दई जलटा फेले दिये एसे आमि बाटिटा खाली करे निये एसेछि। एबार ओई बाटिर मध्ये आमि टक दईटा ढेले दिच्छि। देखुन दईयेर मध्ये आर एक फोटाओ जल नेई। आम भापा दई बानानोर जन्य आर कि कि उपकरण लागबे चलुन देखे नि। निएछि आमि एखाने जल झरानो टक दई, आनिएछि चीनी, आनिएछि कन्डेन्स मिल्क, एटा अपशनल आपनारा नाओ निते पारेन। आनिएछि तीनटे पाका हिमसागर आम, आपनारा जे कोनो मिष्टि पाका आम निते पारेन। आनिएछि एक लिटार फुल फ्याट मिल्क। आर आमि माटिर पात्रे दईटा जमाबो, आपनारा जे कोनो पात्रे दई जमाते पारेन। एबार आमि इंडাকশনে दूधटा বসিয়ে দিচ্ছি। দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেছি, খুব বেশি ঘন করার দরকার নেই। দুধটা ফুটে একটু ঘন হয়ে এসেছে, এবার আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে, এবার আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, আর আমের মিষ্টতা অনুযায়ী চিনিটা আপনারা ব্যবহার করবেন। আমটা যদি খুব মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম ব্যবহার করবেন। দেখুন দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনে পাওয়ারটা অফ করে দিই, আমি এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো কেটে আমি আমের পাল্পগুলো বার করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে এভাবে কাট করে নিয়ে তারপরে আমের পাল্পগুলো বার করে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে আমের পাল্পগুলো বার করে নিতে পারেন। তিনটে আমের পাল্প আমার বার করা হয়ে গেছে। এবার একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে আমের পাল্পটা ঢেলে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে, দেখুন একদম স্মুথ পেস্ট হয়েছে। আমের পাল্পে যদি আঁশ থাকে তাহলে আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এবার আমি একটা বাটিতে আমের পাল্পটা ঢেলে নিচ্ছি। এই আমের পাল্পটাতে কোনো আঁশ ছিল না তাই আমি ছেঁকে নিলাম না। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে দিলাম। আমের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু একটু টেনে নেবে। আপনারা কিন্তু আমের পাল্পটা অবশ্যই একটু জাল দিয়ে নেবেন। জাল দিয়ে নিলে পরে আম ভাপা দইটা খুব ভালো বসে এবং খুব ভালো খেতে হবে। আমের পাল্পটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে রাখছি। বাটিতে ঢেলে আমি পুরোপুরি ঠান্ডা করার পর আমি আম ভাপা দইটা বানাবো। আমের পাল্পটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমের পাল্পের মধ্যে জল ঝরানো টক দই দিয়ে দিলাম।
আমের পাল্প আর টক দইটা খুব ভালোভাবে একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। মেশানোটা খুব ভালোভাবে করবেন, যত ভালোভাবে মেশাবেন দইটা তত ভালোভাবে সেট হবে। আমের পাল্পের সাথে দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দুধটাও আমি নিয়ে এসেছি, দুধটা একটু উষ্ণ গরম আছে, একটা আঙুল ডুবিয়ে চেক করে দেখবেন আঙুলটা গরম সহ্য করা যাচ্ছে কিনা। এরকম উষ্ণ গরম দুধের মধ্যে আমি দই মেশানো আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। কখনো কিন্তু অতিরিক্ত গরম দুধের মধ্যে এই দই মেশানো আমের পাল্পটা দেবেন না, তাহলে কিন্তু আম দইটা একেবারে ভালো হবে না এবং ছানা কেটে যাবে। দই মেশানো আমের পাল্পটা দুধের মধ্যে ঢালা হয়ে গেছে। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করবেন, দুধের সাথে দই আর আমের পাল্পের মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে মাটির পাত্রে দইয়ের মিশ্রণটা করে দিচ্ছি। আপনাদের কাছে মাটির পাত্র না থাকলে আপনারা যে কোনো পাত্রে দইটা বসাতে পারেন, তবে মাটির পাত্রে দইটা খুব ভালোভাবে সেট হয়, তাই আমি মাটির পাত্রও ব্যবহার করলাম। আপনারা যে কোনো সেরামিকের পাত্রে বা কাঁচের পাত্রেও আপনারা দইটা বসাতে পারেন। আমি তিনটে দইয়ের পাত্র নিয়েছি আর একটা আমি সেরামিকের পাত্র নিয়েছি। আপনারা এরকম সেরামিকের পাত্রেও দইটা জমাতে পারেন। তিনটে মাটির পাত্রে আমার দইয়ের মিশ্রণটা ঢালা হয়ে গেছে। এবার শেষে আমি সেরামিকের পাত্রে আমি বাকিটা ঢেলে দিচ্ছি। 1 কেজি দুধ আর আমি আমার দেখুন 1 কেজি দই হয়েছে। প্রত্যেকটা পাত্রে 250 গ্রাম করে দই রয়েছে। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দইয়ের পাত্রের মুখগুলো ঢেকে দিচ্ছি। এই ঢাকাটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে আপনারা ছোট ছোট স্টিলের পাত্র দিয়েও ঢেকে দিতে পারেন। প্রত্যেকটা দইয়ের পাত্রের মুখগুলো আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি। প্রত্যেকটা পাত্রে আমার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এরপরে একটা স্টিলের প্লেট বসিয়ে দিলাম। একটু গরম হয়ে যাওয়ার পর আমি অ্যালুমিনিয়াম ফয়েল মোড়া আমি দইটা বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আমি 25 মিনিট স্টিমে রেখে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। বাকি দইয়ের পাত্রগুলো আমি একটা বড় কড়াইয়ের মধ্যে আমি একই পদ্ধতিতে স্টিম করে নিচ্ছি। তলায় জল দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি, তার উপরে আমি একটা স্টিলের থালা দিয়ে আমি চাপা দিয়ে রাখছি। এদিকে 25 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 2-3 মিনিট আমি স্টিমে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পরে আমি গ্যাস থেকে দইয়ের পাত্রটা নামিয়ে নিলাম। এবার অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি দইটা কত সুন্দর সেট হয়েছে। বাকি দইগুলো আমার গ্যাস থেকে নামানো হয়ে গেছে। এবার এর পুরোপুরি ঠান্ডা করে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি দইয়ের পাত্রগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন দইগুলো কত সুন্দর সেট হয়েছে। আমি সবগুলো অ্যালুমিনিয়াম ফয়েলগুলো বার করে নিচ্ছি। এবার যে প্রথম সেরামিকের পাত্রে আমি দইটা বসিয়েছিলাম, সেটা আমি প্রথম নিয়ে এসে আপনাদের একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। একটা চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি দইটা কেমন বসেছে। দেখুন দইটা কতটা ঠিক হয়েছে আপনাদের কাছে এনে দেখাচ্ছি। দেখুন লাগছে না একদম দোকানের মতন। এবার এই আম দইয়ের উপরে আমের কুচি দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের আম ভাপা দই রেসিপি? আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, পাকা আম নিয়ে এসে এই আম ভাপা দই একবার ট্রাই করে দেখুন এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক বাটনটা প্রেস করতে ভুলে যাবেন না, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটাকে প্রথমবার দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব, নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।